চুয়াডাঙ্গার ঢাকাগামী রয়্যাল এক্সপ্রেস পরিবহন ও নসিমনের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত চারজন। শনিবার সকাল সাতটার দিকে উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানা পুলিশের সদ্য সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার রাত পৌনে দশটার দিকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক এই তথ্য নিশ্চিত করেছে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের নদ নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বন্যা কবলিত মানুষ পড়েছেন নতুন দুর্ভোগে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। অনেক এলাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। এছাড়া পানি কমে তীব্র হচ্ছে নদী ভাঙন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 90তম জন্মবার্ষিকী আজ। 1975 সালের 15 আগস্ট কাল রাতে বঙ্গবন্ধু সহ তিনিও নির্মমভাবে নিহত হন। প্রতিবার নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালন করা হলেও এবার করোনার কারণে ভার্চুয়ালি পালন করা হচ্ছে। ভারতের কেরালা রাজ্যের কোজিকোড় বিমানবন্দরে যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় 17 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 112 জন। আহতদের কোজিকোড় ও মালাপ্পুরম জেলার হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে 190 জন আরোহী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ 16 ম্যাচে রাতে ফরাসি ক্লাব অলিম্পিক লিওর বিপক্ষে 2-1 গোলে জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে জুভেন্টাসকে। অন্যদিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে 2-1 গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। ফলে জিদানের শিষ্যদেরও টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজেছে। অবশেষে করোনামুক্ত হলেন চিত্রনায়িকা তমা মির্জা। এক মাস ধরে কোভিড-19 সঙ্গে লড়েছিলেন তমা মির্জা। তিনি জানান, সবার দোয়ায় আমার রিপোর্ট নেগেটিভ এসেছে, তবে কিছুটা কাশি ও শ্বাসকষ্ট এখনও আছে।